গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দুপুর একটা থেকে কথা বলা শুরু করছি। তো সকাল থেকে তো অনেক কাজকর্ম থাকে, সমস্ত কিছু হয়ে গেছে, স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন আমি কি করব বলুন তো, রান্না বান্না নেই আজকে। আর এই যে রাস উৎসব চলছে আমাদের এখানে না, কবে থেকে বলুন তো, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন এখানে যে রাস উৎসব চলছে, আর আমাদের আজকে প্রসাদের কুঁড়ি আসবে, সেই জন্য দুপুরে আজকে রান্না বান্না নেই। আর আমি কি করব বলুন তো, এখন যাব একটু বাগানে গাছগুলোকে খাবার দেব। তো কি খাবার দিই কি করি দেখতে থাকুন, চলুন যাই বাগানে। আর আমার ছেলে বসে বসে এখন, এই যে আজকে স্কুল যায়নি, স্কুলে ছুটি আছে, সেই জন্য বসে বসে কার্টুন দেখছে এখন। কি যে দেখে কার্টুনে কে জানে বাবা। এই যে বালতিতে জল নিয়েছি, জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা খোল দিয়ে দেব, 6-7 দিন ধরে ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। এগুলো হলো গাছের খাবার। গাছগুলোতে খাবার দেওয়া হয়ে গেল, এখন ঘরে যাই, খাওয়া দাওয়া হবে এখন। Huh?
নাম খিচাচ্ছে আমাকে দেখে, এতটাই আমি ঘেন্না পাচ্ছি সবার কাছে। নাম খিচিয়ে দিচ্ছ আমাকে? আমি সবার কাছে দেখেছেন হনুমানও পর্যন্ত আমাকে দাঁত খিচিয়ে দিই, এতটাই আমি সবার কাছে দাঁত খিচানোর পাত্রী আমি সবার কাছে। কিরকম ছড়িয়ে ছিটে ফেলেছে, দু তিনটা কলা নিয়েও পালালো, কলা ছড়িয়ে দিয়ে এখানে রেখেছিলাম, এখান থেকে সব নিয়ে পালালো, তিন চারটা নিয়ে আমাকে দাঁত খিঁচালো খিঁচালো, লাস্টে আমার বাড়ির ভেতরে ঢুকে ফল নিয়েও পালালো। এই জন্য আমাকে দাঁত খিঁচাচ্ছিল। দলবল নিয়ে আমাদের বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে, দেখুন পাঁচিল থেকে একদম সবাই দলবল নিয়ে বসে গেছে, আমাদের ঘরটাকে একদম পাকড়াও করে ফেলেছে, দেখুন চারদিকে বসে আছে, গ্রিল টিল ধরে ঝুলে বসে আছে, একটু সুযোগ পেলেই ঢুকে পড়বে ঘরে। গেটটা আমি ভেজে দিয়েছিলাম, কিন্তু গেটটা ভেজানো ছিল, সে হাত দিয়ে ঠেলে ঘরে ঢুকেছে, কি সাহস বলুন। দেখুন দলবল সব নিয়ে বসে গেছে চারদিকে, আমাদের পাঁচিলের চারদিকে বসে আছে, ঘেরাও করে ফেলেছে আমাদের ঘরটাকে, একটু সুযোগ পেলেই ঢুকে পড়বে। এখন সন্ধ্যে সন্ধ্যে এসছে, সন্ধ্যে দেবো, তার আগে আমি ফুলকপি আলুর ডালনা একটু বানিয়ে নিই, রাত্রে সবাই বলছে লুচি খাবে, তো এই যে অনেকের সন্ধ্যে দিয়ে দিচ্ছে, আমি আগে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিই, তারপর সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আসবো, নাহলে ছেলেকে বলবো সন্ধ্যেটা আজকে দিয়ে দিবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার এই যে ময়দা মাখা হয়ে গেছে, এবার লুচি কেটে নিব, আর এখানে দেখুন আমার ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে, তো আমি এখন লুচি কেটে লুচিগুলো বেলে নিই। এই যে লুচি ভাজছি, আমি কিছুগুলো বেলে নিয়েছি লুচি, দিয়ে ভাজা শুরু করে দিয়েছি, এখন আমার ছেলে এই যে লুচি বেলছি বসে বসে, আমার ছেলে লুচিও বেলতে পারে, রুটিও বেলতে পারে, আর পরোটাও বেলতে পারে, আমার ছেলে একদম সব দিক দিয়ে জিনিয়াস যাকে বলে। তো ভালোই হলো, আমারও দেরি হয়ে গেছে আজকে একটু, সেই জন্য আমরা গরম গরম লুচি ভেজে খাই, আগে থেকে ভেজে রাখি না, যে এই জন্য তো আমার ছেলে আবার ঠান্ডা লুচিটা বাসি লুচিটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য কিছু করার নেই, ঠান্ডা লুচি পাবে না, ও গরম গরমই খেতে হবে। লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখুন লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো ভাববেন হয়তো চারজন খাবে এতগুলো লুচি, আমার ছেলে বাসি লুচি খেতে ভালোবাসে, তো সেই জন্য এগুলো এতগুলো তো এখন খাওয়া যাবে না, বাসি লুচি থাকবে ও সকালে খাবে, সেই জন্য এত লুচি, ঠিক আছে। তো এখন যাই আসন টাসন পাতি সবাই খেতে দেবো, তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগে কথা হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট। আর
আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।